আপনারা নিশ্চয়ই জানেন অর্থ এবং সময়, সাফল্য এবং সময়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক আছে। এই দুটোকে, বিশেষ করে সময়কে, যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে না পারেন, ব্যবসা বলুন, চাকরি বলুন, বা জীবনের সাফল্যের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, কোনো দিক থেকে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না। প্রতিভা অবশ্যই প্রয়োজন আছে, আপনার মধ্যে নলেজ থাকতে হবে। আমি কলেজে পড়াশোনার কথা বলছি না, আপনি যদি কিছু করতে চান সেই বিষয়ে আপনার মধ্যে একটা যোগ্যতা থাকতে হবে, একটা প্রতিভা থাকতে হবে, তার সঙ্গে আপনার কর্মক্ষমতা থাকতে হবে। আপনি যদি কর্মক্ষমতা শূন্য হন, কাজ করার যদি আপনার ইচ্ছে না থাকে, তাহলে পরে আপনি সফল হতে পারবেন না। তাহলে প্রতিভা, কর্মক্ষমতা এবং যোগ্যতা, এই তিনটে থাকলেই কি আপনি অর্থবান, ধনী হবেন? এই তিনটে থাকলেই কি আপনি ধন, অর্থকে নিজের পকেটের দিকে নিয়ে আসতে পারবেন? পারবেন না। কারণ কাজ না করলে আমরা ইনকাম করতে পারি না, কাজ করলে তবেই আমরা ফল পাবো। কাজ করার সময় যদি আপনার প্রতিভা, যোগ্যতা এবং ক্ষমতাকে আপনি শতভাগ প্রয়োগ করেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন, অবশ্যই ধনী হবেন। পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনার সামনে বাধার সৃষ্টি করতে পারে। মারাত্মক যে ভুল আমরা করি, আমরা যখন কারো আন্ডারে কাজ করি, হয়তো চাকরি করছি বা কোম্পানির চাকরি করছি বা সেলসম্যান বা ইত্যাদি কিছু, কারো আন্ডারে যখন করছি, সেই কাজটাকে আমার ভাবতে পারি না, সেই কাজটাকে তার ভাবি, যে আমি এত পরিশ্রম করবো, এত খাটবো, 100% দিব, এবং ইনকাম তো, লাভ তো তাহলে সে করবে। আরে তার যদি লাভ হয়, ধরুন তার বেশি লাভ হলো, তাহলে তুই কী করবেন? আপনার বেতনটা বাড়াবেন বা আরও 4টে ছেলে নিয়োগ করতে পারবেন। আপনি আপনার কাজের বেলা সেটাকে কাজ মনে করছেন, অন্যের আন্ডারে যখন কাজ করছেন তখন সেটাকে কাজ মনে করছেন না। অন্যজন আপনাকে যে বেতনটা দিচ্ছে, কেন বেতন দেয়? কেন? কারণ আপনার কাজের মূল্য দেয় একটা। তাহলে আপনি বলছেন আমার বেতন বাড়ছে না, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা চাকরি করছি, আমার বেতন নেই, কেন থাকবে? আপনি শতভাগ দেন? বিশ্বস্ততার সঙ্গে বুকে হাত দিয়ে বলুন, কজন দেয়? 10টা 5টা ডিউটি, অফিসে গিয়ে 11টার সময় ঢুকছে, 4টার সময় বেরিয়ে চলে আসছে, সামনে প্রথম দিকে 1 ঘন্টা লস, শেষের দিকে 1 ঘন্টা লস। পার ডে যদি একটা লেবার, একটা কর্মচারী, একজন অফিসার 2 ঘন্টা করে লস করে, মাসে 60 ঘন্টা, অর্থাৎ আপনি অন্ততপক্ষে 4টে দিনের পয়সা ফালতু নিলেন। কীভাবে কোম্পানি দাঁড়াবে, কীভাবে আপনি ইনকাম করবেন? কাউকে ঠকাচ্ছেন না। এই সমস্ত করে আমরা আমাদেরকে, নিজেদেরকে ঠকাচ্ছি সবসময়, মাথার মধ্যে এটা ভাববেন। আমরা কিন্তু কাউকে ঠকাই না, আমরা নিজেরাই ঠকে যাই। ফ্রেন্ডস, ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, প্রতিটা কাজকে নিজের মতো ভেবে কাজ করুন। আর কাজ করার সময় আপনার স্কিল, আপনার যোগ্যতা এবং ক্ষমতার শতভাগ প্রয়োগ করুন, সাফল্য আপনার আসবেই। আরও একটা স্বভাব আমাদের ভারতীয়দের মধ্যে, বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে আছে, সেটা হচ্ছে অজুহাত দেওয়া। তুমি কেন ভালো পড়াশোনা করতে পারনি? আমার বাবার অর্থ ছিল না, বা আমার এই ছিল না। কোনো একটা কাজ করলেন, সেই কাজটাই অসফল হলেন, অফিসার যখন আপনাকে জিজ্ঞেস করছে, আপনার বস যখন আপনাকে জানতে চাইছে, আমার জন্য নয়, ওই ওই অমুকের জন্য কাজটা করতে পারেনি, আপনি এই যে অজুহাত দিয়ে আপনার দায়টাকে এড়িয়ে যাচ্ছেন। অজুহাত দেওয়ার অর্থই হচ্ছে নিজের দায়িত্ব থেকে বেরিয়ে আসা। তাহলে কী হবে, আপনি কখনোই দায়িত্ব নিতে পারবেন না। আর যদি নিজের দায়িত্বে, আপনার যদি সাফল্যটাও আপনার, ব্যর্থতাও আপনার, আপনি যদি ভাবেন তাহলে কেন ব্যর্থ হয়েছে, এই জিনিসটা চিন্তা করবেন এবং নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারবেন, আপনি নিজে নিজে উন্নত হতে পারবেন, উন্নত মস্তিষ্কের লোক হতে পারবেন। অযথা অজুহাত দেবেন না, প্রকৃতপক্ষে ভাবুন দায়ী কিন্তু আমি, কাউকে আমি দায়ী করতে পারেন না। আমি অর্থনৈতিক দিক থেকে দুর্বল, পিছিয়ে পড়া একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, এটা আমার অপরাধ নয়, কিন্তু সেখানেই পড়ে থেকে লেবারি করা আমার অপরাধ। কারণ উচ্চাকাঙ্ক্ষা না থাকলে আপনি জীবনে বড় হতে পারবেন না, সঠিকভাবে, সঠিক সময়কে কাজে না লাগে আপনি জীবনে বড় হতে পারবেন না। BWW বলে একটা কথা আছে, শুনেছেন? এই শব্দটা নতুন বলে মনে হচ্ছে। BWW, বিজি উইদাউট ওয়ার্ক। তাহলে বললে ভুল হবে, ভারতীয়রা এত ব্যস্ত, কৃত্রিম ব্যস্ত, কাজ নেই অথচ ব্যস্ত, যে আমরা যখনই কাউকে জিজ্ঞেস করি, এই সময় পাই না, নিঃশ্বাস নিতে পারছি না, এত কাজের চাপ, নতুন করে কোন কাজে হাত দেবো, কী করে স্কিল বাড়াবো, এই অফিস করতে করতে তো মাথা খারাপ হয়েছে, সংসার সামলাতে অসুবিধা হচ্ছে,
বন্ধু একবার নিজেকে জিজ্ঞেস করুন, আট ঘন্টা ডিউটি করেন, আট ঘন্টা ঘুমান, ভালো কথা। বিশ্রামের জন্য আট ঘন্টা লাগবে, আট ঘন্টা আপনি একটা কাজ করছেন, বাকি আট ঘন্টা কোথায় গেল? বুঝতে পারছেন? এই যে বাকি আট ঘন্টা, এই আট ঘন্টার এক ঘন্টা কি নিজের জন্য খরচ করেন? ভাবুন, সুস্থ কথা শোনায় দেখা গেছে যে এত লেজি করছি করব ভাব আমাদের মধ্যে বেশি, কখনো লাস্ট ডেট না আসা পর্যন্ত কোনো কাজে আমরা হাত দেব না। আর ভেবে দেখুন, ইলেকট্রিকের বিল এসছে কবে জমা দেয়? কতদিন আগে বিলটা হাতে পাওয়ার পর দেখে নিলাম যে কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, এই লাস্ট ডেটের সময় গিয়ে জমা দেব। বা কোনো একটা চাকরির পরীক্ষার ফর্মে দেখে নিলাম লাস্ট ডেট কবে জমা দেবার, অত তারিখে জমা দিলাম, শেষ দিনে গিয়ে লাইন দিয়ে ঘাম ঝরিয়ে জমা দেবো, কিন্তু অ্যাডভান্স টাইমে গিয়ে সেই কাজটা করবো না। অপরাধটা কাট, এই লেজিনেসটা কেন? সময়টাকে আপনি কেন সঠিকভাবে ব্যবহার করছেন না? তারপরে বলছেন যে আমি ধনী হতে পারছি না। ধনী তো হতে গেলে মাধ্যম চাই, সেই মাধ্যমটাতে সময়টাকে নিয়োগ করতে হবে। মানে প্রচুর বুদ্ধিমান, তাতে কী যায় আছে? কীভাবে আমরা সময়ের অপচয় করি জানেন? ঘুম থেকে উঠছি দেরিতে, আমরা মোবাইল ঘাঁটছি ঘন্টার পর ঘন্টা, কাউকে ফোন করলে ফোনে কথা চালিয়েই যাচ্ছি, কথা শেষ হচ্ছে না। কোথাও গিয়ে যে চায়ের দোকানে বসলাম বা কোথাও গসিপ করতে বসলাম, পিএনপিসি করছি, পরচর্চা পরনিন্দা চলতেই আছে, গল্প গল্প, সময়কে ওয়েস্ট করছি। সময় আপনি ওয়েস্ট করছেন না, সময় আপনাকে নষ্ট করছেন। কেন ভাববেন? আপনি ভাবছেন যে এড়িয়ে যাচ্ছেন সময়কে, সময় আপনাকে ক্ষমা করবে না। আপনি সময়কে ক্ষমা করলেও সময় আপনাকে জীবনে সফল হতে চান, ধনী হতে চান, ছোট ছোট কাজ যেগুলো মনে হয় যে এই কাজটা এই মুহূর্তে আমি করে দিতে পারি, এমন ধরনের কাজ অনেক আমাদের হাতে থাকে, সেই কাজগুলোকে না দ্রুত শেষ করার চেষ্টা করুন। জমিয়ে রাখবেন না, সঞ্চয় করে রাখবেন না। এই সঞ্চিত ছোট কাজগুলোই এত বড় হবে, যখন বড় কাজটা আর ছোট কাজগুলো একত্রিতভাবে আপনার সামনে আসবে, আপনার ব্রেন বিক্ষিপ্ত হয়ে আপনাকে একদম পাগল পাইগুলো দিবে, আপনি কিছুতেই পারবেন না উঠে আসতে, সেই কাজ থেকে বেরিয়ে আসতে পারবেন না, ফলে সফল হতে পারবেন না। প্রসঙ্গত বলি, রাজা যুধিষ্ঠিরের কাছে এক ব্রাহ্মণ এসছেন কিছু শেখার জন্য। যুধিষ্ঠির কাউকে কোনোদিন না বলেন না, ঘোরান না, শেখাবেন তিনি। ব্রাহ্মণকে বললেন, বাবু আজকে আমি একটু ব্যস্ত আছি, তুমি কালকে এসো। খোল করতাল নিয়ে ব্রাহ্মণ এলাকায় বেরিয়ে পড়লেন, যুধিষ্ঠিরের জয় দিতে দিতে রাস্তায় 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 ঘুরে বেড়াচ্ছে। প্রজাদের মধ্যে কেউ এসে যুধিষ্ঠিরকে বলল যে মহারাজ, ব্রাহ্মণ খোল কর্তার নিয়ে আপনার গুণকীর্তন করে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? আমি তোকে ঘুরিয়ে দিলাম, কেন গুণকীর্তন করছেন? ভীমকে ডাকলো, ভীম যাও তো খোঁজ নিয়ে এসো। ভীম খোঁজ নিয়ে এসে বললো, মহারাজ ব্রাহ্মণ খুব খুশি যে আপনি মৃত্যুকে জয় করতে পেরেছেন, সেই জন্য তিনি তার আপনার গুণকীর্তন করে নগর কীর্তন করে ঘুরে বেড়াচ্ছেন। মৃত্যুকে জয় করতে পেরেছি মানে আপনি ব্রাহ্মণকে বলেছেন কালকে এসো, তার মানে আপনি যে কাল পর্যন্ত বেঁচে থাকবেন সেটা আপনি জানেন। যুধিষ্ঠির নিজের ভুলটা বুঝতে পারল, তাই তো কি বুঝলেন গল্পটা দ্বারা কি বুঝলেন? কোনো কাজ ফেলে রাখবেন না কালকের জন্য, যে সমস্ত কাজ এখনই করা সম্ভব এখনই করুন, আপনি কাল যে নন একজন সাধারণ মানুষ। আমি চাই আমার ফলোয়াররা প্রত্যেকে যেন জীবনে প্রতিষ্ঠিত হয়, কোটি কোটি টাকার মালিকের কথা বলছি না, কিন্তু যেন সুখে শান্তিতে পরিবারে আমরা সমস্ত আহার তুলে দিতে পারি। শুন না, সকলে মিলে সময়ের উপযুক্ত ব্যবহার করে কোনো অজুহাত না দিয়ে নিজের জ্ঞান প্রতিভা এবং ক্ষমতার দ্বারা সম্পূর্ণ শতভাগ প্রয়োগ করে নতুনভাবে নতুন জীবন তৈরি করে আমাদের প্রত্যেকের উন্নয়ন, কিন্তু আমাদের দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন যদি প্রতিটা দেশ উন্নত হয় পৃথিবীটা উন্নত হবে, একটা সুন্দর বাগান তৈরি হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।